যে পানির নিয়ন্ত্রণ করেছিল করালত নদীতে একসাটিয়া নিয়ন্ত্রণ করেছিল কিন্তু উনত্রিশ বছর লড়াই করে তারা সেটাতে বিজয়ী হয়েছে মেক্সিকো এবং কয়েক শত কোটি ডলার সাহায্য পেয়েছে আমরা আমরা যদি করি তাহলে উদাহরণ আছে যে উজানের দেশ যদি কোন ধরনের এক নিয়ন্ত্রণ করে বাকির দেশ তার অধিকারের জন্য কি করতে পারে এই সুযোগ আছে এখন আমাদের কি করতে হবে আমার মনে হয় তিনি একটি প্রস্তাব করেছেন কাশিম ভাই হটা আর কোনো মতামত দিবেন জনগণ থেকে মতামত আসতে পারে আমার ব্যক্তিগত পরামর্শ আছে দুটি একটি হলো যে আমাদের এই বিষয়ে আরো তত্ত্বপত্ত্ব যোগাড়ের জন্য এই বিদেশে এই হতে পারে যেখানে আমরা বিশেষজ্ঞদের প্রয়োজনে আমরা প্রত্যেকটা বসে করব বিশেষজ্ঞদের কাছ থেকে তথ্য এই তত্ত্বপাতন দ্বিতীয় হলো দুনিয়ার এখন কিন্তু এখনো একটা কেন্দ্র হলো পিট এই বসেই সময় বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করা হয়েছিল প্রবাসীরা করেছিলেন ফলে এত দ্রুত একটা দেশের স্বাধীনতা সম্ভব হয়েছিল তো এই ভিটেন থেকে আমরা যদি এখানে হাউস অফ পাওয়ার এমপি মন্ত্রীদের কাছে কমন অফিস আছে তারপরে আন্তর্জাতিক নদী কমিশন আছে ইউএনও আছে হিউম্যান রাইটস গ্রুপগুলো আছে এদের যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি এদের কাছে যদি প্রকৃত দিতে পারি যে ক্ষতি হবে যেমন ধ্বংস হয়ে যাবে একটা জাতি বিনষ্ট হয়ে যাবে তাহলে আমার মনে হয় ভারত অটোমেটিক্যালি আমাদের কাছে আসতে বাধ্য আর আসার আরেকটা সুযোগ এখন এসেছে সেটি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সম্প্রতি ভারতকে যে আন্তর্জাতিক কিছু কিছু ফোরামে নেওয়ার প্রচেষ্টা চলছে বা ভারত দাবি করছে সেই সব ফুরামে স্থান পাওয়ার জন্য এখন ভারতের গরজ হয়ে দাঁড়িয়েছে তার প্রতিবেশীর সাথে বাংলাদেশ নেপাল ভুটান এদের সাথে তার সুসম্পর্ক সকল ক্ষেত্রে আছে সে ওদের উপর আধিপত্য নিয়ন্ত্রণ করছে না ওদের কোনোভাবে ঠকাচ্ছে না এই কথাটা প্রমাণ করার সময় এসেছে কারী যথাশবে যদি আমরা আমাদের যে বঞ্চনার কথাগুলো নিয়ে যন্ত্রণার কথাগুলো তুলে ধরি ভারত বাধ্য হবে নিগোসিয়েশনে আসতে তাসনাশ্চিন আপনার কাছে আমি আসব খান খানwidetilde হচ্ছে আপনি কি মনে করেন এই প্রভাসে উনি যেটা বললেন জন্ম সৃষ্টির কথা স্বাধীনতা যুদ্ধের কথা বারবার এসে যাচ্ছে এই মুহূর্তে কি করা সম্ভব কারণ আমার মনে হয় না এটা যুদ্ধের যুদ্ধের থেকে কম ভয়াবহ কোনো কিছু এটা সাইদ ভাই যেটা বলছেন সে আমি একমত এবং এর আগেও আমি বলছি ঠিক যেভাবে স্বাধীনতা যুদ্ধে উনিশশো সালে এখানে একটা স্ট্যারিং কমিটি করা হয়েছিল আন্তর্জাতিকভাবে এবং দেশের স্বাধীনতা যুদ্ধে সাহায্য সহযোগিতা করার জন্য এবং এরা এই প্রবাসের এই দেশকে স্বাধীন করছেন ঠিক সেই মনোবৃত্তি নিয়ে সেই ইস্যু নিয়ে যদি আজকে এই ইস্যুর উপরে আমরা প্রবাসীরা বসে একটা স্ট্যারিং কমিটি করে করে আন্দোলন গড়ে তুলি তাইলে আমার মনে হয় ওইটা স্বাধীনতা যুদ্ধের ন্যায় এটা একটা সেটা ছিল স্বাধীন বাংলাদেশকে যুদ্ধ করে দেশ স্বাধীন করা আর এটা হবে দেশ পাচানো এটা ইস্যুটা হবে যে আমরা এখন দেশ বাঁচাতে হবে সেজন্য আমরা প্রবাসীরা একটা স্টিয়ারিং কমিটির মাধ্যমে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা জি এবং আপনার যেসব হাসান আপনি আপনি কিছু বলুন এই ব্যাপারে আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই মুহূর্তে আমাদের প্রথম কি দরকার কি করতে চান আপনি আপনাকে যদি সেই সুযোগ দেওয়া হয় আপনি কি করবেন তার সঙ্গে আরেকটি প্রশ্ন যেটি আমি অনেক বছর ধরে করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমরা ড্রেজিং এর কথা বললেই বলি যে আমাদের অর্থনৈতিক ওই রকম সুবিধা নেই আমরা ফাইন্যান্সিয়ালি অতটা সলভেন না তো কি করা যায় এর প্রকল্প কি এর আগে আমরা শুনেছিলাম খাল খনন কর্মসূচি বাংলাদেশে আমি যদি ভুল না বলে থাকি খাল খনন কর্মসূচিকে ওভাবে দেখা হচ্ছে না আপনি কি এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন আমাদের সাধারণ লোকে জানুক জি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি প্রথমে দিচ্ছি জি প্রথম কথা আছে যে ড্রেজিং করার যে পরিকল্পনা সরকার বিভিন্ন সময় নিয়েছে এবং আন্তর্জাতিকভাবে ড্রেজিং এর জন্য অনেক সহযোগিতাও নিয়ে হয়েছে ডাইরেক্ট ফান্ড নিয়ে হয়েছে কিন্তু একটা एग्जांपल দেই যে আপনি ড্রেজিং করে কাজ যে হচ্ছে না তার প্রমাণ হচ্ছে গড়াই পদ্মা গড়াই মধুpmodিতে জি যেটা পদ্দার অন্যতম শাখা নদী সেই গড়াই মধুpmodিতে বহুবার ড্রেজিং করা হয়েছে তার উৎসমুখে পুষ্টি আর সেই তালবাড়িতে কিন্তু দেখা যাচ্ছে যে এত পলি প্রত্যেক বছর জমা হচ্ছে এবং ড্রেজিং এত কস্টলি যার কারণে গভর্নমেন্ট এখন ড্রেজিং প্রকল্প অ্যাবন্ডন ঘোষণা করেছে আনটিল অ্যান্ড আনলেস কোনো জায়গায় সেটা মনে করেন পরিবহনের জন্য প্রয়োজন যেমন আপনি যখন ঢাকা থেকে খুলনায় যান পদ্মাতে যে ফেরি আটকে যান সেই সমস্ত জায়গায় শুধু আপনি দেখবেন ড্রেজিং চলছে কিন্তু অ্যাজ এ হোল কান্ট্রিতে নদীর ড্রেজিং প্রকল্প বন্ধ রয়েছে কারণ হচ্ছে

এই ব্যাপারে তারা সরকার কি ওই যে খাল নদী হ্যালো জি আপনি বলুন এর বাদে ওই যে সুরমা কুশিয়ারা যে অনেক প্রাঙ্গন হইতেছে সরকার এইটার কোন পদক্ষেপ নিয়েছে না এটার ব্যাপারে কিছু তাদেরকে বলবেন মনে হয় সিলেটের যে সীমান্ত ইয়ে গুলো আছে সেখানে একটা বড় সমস্যা অনেক ডিস্ট্রিক্ট নদী সমস্যা রয়েছে আপনাদের সামনে একটা তথ্য দিই বাংলাদেশ নদী ভাঙ্গন সমস্যায় যে সমস্ত পৃথিবীর দেশগুলো জর্জরিত হাজার মানুষ নদী ভাঙনের কারণে আমাদের ঢাকাতে চলে আসে তাদের কিছু নেই বাংলাদেশ কিন্তু একটা দেশ যেটা এই কবলিত এবং ক্যানাডিয়ান গভর্নমেন্ট যেটা তার ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অথরিটি সিডা আমরা বলি তারা একবার ফান্ড দিয়ে সারা বাংলাদেশের এই নদী ভাঙ্গন সমস্যার উপরে গবেষণা করেছিল এবং এই নদী ভাঙ্গন সমস্যার কিছু করা যায় কিনা আগেটা ব্যাপারে ই কথা ছিল কিন্তু সমাধানটা যেটা আসছে আসলে সেটা খুবই আমাদের জন্য বেশি সুখকর নয় সেটা হচ্ছে যে অনেকটা বন্যার মতো যেমন বন্যা এখন আমরা পরিষ্কার হবে আমাদেরকে জানা দরকার যে বাংলাদেশে বন্যা প্রতিরোধ করা যেটা আমরা বলি এটা ইম্পসিবল এটা ভালো করে জানা দরকার ফ্ল্যাড অ্যাকশন প্ল্যানের নামে যেটা আমরা হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট বাংলাদেশের বাংলা বাংলাদেশে বন্যা টোটালি প্রতিরোধ করা যাবে না যে বন্যা হবে না এইটা সম্ভব হবে না কিন্তু বন্যাকে নিয়ন্ত্রণ করা যাবে

চিন্তা করতে হবে প্রথমত তার উৎসটাকে সমস্যা উৎস এবং উৎস থেকে যদি সমস্যার সমাধান খুঁজে বের করতে না পারি তা সাময়িক সমাধানগুলো আমাদের করতে হবে বাঁচার থাকিতে কিন্তু সাময়িকগুলো স্থায়ী সমাধান নয় এই যে নদী ভাঙ্গন সমস্যা বন্যার সমস্যা এটা দেশের ভিতরে সমাধানটা কিন্তু স্থায়ী সমাধান নয় জি আর আর যে ভাই প্রশ্ন করেছেন যে দেশের ভিতরে নদী বাঙ্গনের কথা আমরা আগে বলেছি দেশের ভিতরে নদী বাঙ্গন একটা সমস্যা বটে কিন্তু আমরা আগে বলেছি যে এটা এপার ভাঙ্গে ওপার গড়ে কিন্তু দেশের ভিতরে থাকছে সীমান্তের নদী বাঙ্গনটা দেশের সরকার কিন্তু চাইলেই প্রতিরোধ করতে পারছে না কারণ সীমান্তের নদীর মাঝখান দিয়ে আন্তর্জাতিক একটা নমেন্স ল্যান্ড হিসেবে ঘোষিত থাকে এই নদীটা তখন আন্তর্জাতিক নদী হয়ে যায় দুই দেশের মাঝখানে অপরপক্ষ যদি কিছু করে তাদের সাইড থেকে করলো ওইখান থেকে পানির ধাক্কা আপনার দিকে লাগলো আপনার কি করার আছে যত সময় পর্যন্ত আন্তর্জাতিকভাবে কিংবা সমঝোতার ভিত্তিতে প্রতিবেশীকে বুঝিয়ে ওই অপতৎপরতা থেকে বন্ধ করা না গেছে এখন মনে করেন সীমান্তের উজানে তারা বাঁধ নির্মাণ করে ফেললো আপনার পানি যখন দরকার টাইট করে দিল আপনার পানি যখন প্রয়োজন তখন খুলে দিল দরজা পেন করে দিল আপনি দেশের ভিতরে কি করবেন এই জন্য হয়েছে সমস্যাটা যে মূল উৎসটা দূর করবার জন্য এখন আমাদের ছোট ছোট সমস্যা যেটা আমার বাড়ির কাছে নদী বাঙ্গনটা আছে একটা জাতীয় অংশ হয়ে যাবে যেখানে সেই বিষয়টিকে ব্যাপক গণসচেতনতা তৈরি করতে হবে এবং মুক্তি যুদ্ধের মতো যে তখন স্বাধীন দেশ করার আন্দোলন ছিল এখন আমাদের খাসিম ভাই বলেছেন যে দেশ বাঁচানোর আন্দোলন দাসওয়াই এবং আমরা নিশ্চয়ই লোকগুলিকে এই বৈঠকে কিছু বুদ্ধিজীবীরা মিলে একটা সংগঠন অনুসারে আর করেছেন দেশ বাঁচাও নদী বাঁচাও আমার মনে হয় আপনারা আপনারা সব রাজনৈতিক দলে নবজ্যোতিপ্রবিন্দর আছেন আমি বলতে যাচ্ছি আর তারা তো দেশের কল্যাণের জন্য কাজ করতে যাচ্ছেন

age এর নরন আপনি সরাসরি ইনভলভ হয়ে গেলেন যারা আমাদের 1700 1800 তারা কিন্তু জড়িয়ে যাচ্ছে এর সাথে সচেতনতা তাদের মাথায় প্রত্যেক এর মাথায় কিছু কিছু বুদ্ধি আছে চিন্তা আছে ভালো প্ল্যান পরিকল্পনা অনেক রাজনীতিবিদ এর চেয়ে হয়তো বেশি আছে এই যে ছড়িয়ে গেল কথাটি তারপরে দেখা যাবে সংবাদপত্রে আরো বিশ্লেষণ হবে আমরা চাই আমার মনে ডাক্তার কামরুল হাসান এই কাজটি আরো গুরুত্বের সাথে আরো বুদ্ধিজীবীদের নিয়ে করতে পারে যে ব্যাপক গণ সচেতনতা সৃষ্টি করতে পারে

যে মুক্তিযুদ্ধের সময় এদেশে সংগঠন করা হয়েছিল দেশকে স্বাধীন করার জন্য কিন্তু এখন যে অবস্থা মুক্তিযুদ্ধের সময় যে অবস্থা ছিল এটা ঠিক মিন এটা ভিন্ন এটা এক না এখন বাংলাদেশে যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলতে কে কাকে পেলে কোথায় মারবে ক্ষমতায় যাবে এভাবে কেমনি আমরা এটা করতে পারবো আপনি কি আমাকে আমি নাম আপনার যে গেস্ট আছে ওদের কাছে আমি একটু জিনিস জানতে চাই এটা সম্ভব বাংলাদেশের জন্য কারণ এই দেশে দেখছেন এটা কি অ্যাসোসিয়েশন একটা নির্বাচন আসছে না তারা কি শুরু করেছে জি আমরা আপনার খবরের কথা বুঝতে পারছি কে উত্তর করবেন আপনারা আমার মনে হয় আমি সংক্ষেপে একটা কথা বলে দিই যে ভাই আপনি সুন্দর বলেছেন এটা সত্য এটা দুঃখজনক যে আমাদের এখানে কমিউনিটি নানাভাবে বিভক্ত হয়ে পড়ে ছোটখাটো একটা নির্বাচনের কথা বলছেন এ নিয়ে কিংবা দেশের রাজনৈতিক দ্বন্দ্ব মত ভিন্নতা আছে এ তারপরে যখন পাছামরার প্রশ্ন এসে যায় আপনি বুঝতেই পাচ্ছেন যে এটা ছোটখাটো রাজনৈতিক দ্বন্দ্ব নয় এটা এই দেশে রষ্টৃত্তের প্রশ্ন আমাদের বংশ পরস্পরে বেঁচে থাকার প্রশ্ন অতএব আমরা যদি সবাই সুরতলি যে আর বিভেদ নয় রাজনৈতিক দ্বন্দ্ব সংখ্যা দেখানে চাই না জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হন তাহলে অবশ্যই বৃহৎ অংশের জনগণ প্রত্যেকটা দলের যখন উল্লেখযোগ্য মানুষ এই বিষয়ে কথা বলবে দলের নেতাদের সুজা হয়ে যেতে বাধ্য এবং জাতীয় করতে চাই সেটা হচ্ছে ভারতকে একটা জিনিস আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদেরকে সর্বত্র মানে সব জায়গায় এটাকে প্রতিবাদ করতে হবে ভারত আন্তর্জাতিক ফোরামে সব সময় চেষ্টা করেছে এটা যে এটা আমাদের এবং বাংলাদেশের ইন্টারনাল সমস্যা অর্থাৎ যেটা আমরা বাইলেটারাল জি আমাদের দ্বিপাক্ষিক সমস্যা কিন্তু আজকে আমরা সবাই যারা কথা বলেছি এই জিনিসটা প্রমাণ করতে হবে

আমি আগেও বলছি ঠিক সেভাবে যে স্বাধীনতা যুদ্ধে যেভাবে প্রবাসীরা একটা স্টিয়ারিং কমিটি করে আন্তর্জাতিক ভাবে চাপ সৃষ্টি করেছিল যার পরিণতিতে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছিলাম যুদ্ধ ফিল্ডে আমাদেরকে আর্থিকভাবেও সাহায্য তারা করেছিলেন সবাই প্রবাসের সাহায্য না করলে আমরা এত সকাল একটা দেশ স্বাধীন করতে পারতাম না ঠিক সেইভাবেই সেই মনোবৃত্তি নিয়ে আজকে রাজনৈতিক মতাদর্শ উর্ধ্বে রেখে কোন দল বল নির্বিশেষে আজকে যদি আরেকটা একটা সেই মনোভাব নিয়ে আমরা একটা স্টিয়ারিং কমিটি করে আন্তর্জাতিকভাবে প্রেসার সৃষ্টি করি আমার মনে হয় ভারতের তাই এই কমিটির মাধ্যমে আমরা যেমন প্রাইম মিনিস্টার দেশে আছে আমেরিকার এমবেসি আছে বিভিন্ন কান্ট্রির এমবাসি থেকে আমরা প্রেসার প্রেশার ক্রিয়েট করি তখন আমার মনে হয় এছাড়া শুধু রাজনৈতিক নেতাদের দিকে যদি আমরা চেয়ে থাকি তখন তাদের স্পিচটা থাকবে রাজনৈতিক বক্তব্য পরেই তারা সেগুলো বলে যায় তাই দলমত নির্বিশেষে সকল স্তরের জনগণে মিলে এইアントনটা ঘুরে তুলতে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক মণ্ডলী আমাদের হাতে সময় নিয়ে আজকে আমাদের যারা অতিথি হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং এর ভয়াবহতা অবশ্যই আমরা কিছুটা হলো উপলব্ধি করতে পেরেছি আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন যারা এই বাংলাদেশের সন্তান যারা দেশের জন্য এখনো ভাবেন এখনো দেশের সুখে সুখী হন দেশের দুঃখে কাঁদেন তাদের জন্য বলছি অবশ্যই আমাদের এগিয়ে আসতে হবে এবং শুধুমাত্র রাজনীতিবিদ সরকার কর্তৃপক্ষের দিকে তাকিয়ে থাকলে চলবে না আমাদের নিজেদের সচেতন হতে হবে গণস তরঙ্গ গড়ে তুলতে হবে তার থেকে যেটি বিষয় সেটি হচ্ছে আমাদের মধ্যে স্বদেশ প্রেম থাকতে হবে দেশের জন্য ভালোবাসা থাকতে হবে আর যেই ভালোবাসা আমাদের উদ্বুদ্ধ করবে একটি সুন্দর সোনার সুজালা সুফলা যেটা কথা প্রসঙ্গেই সব সময় আসে সুজালা সুফলা বাংলাদেশ এরmete বাংলাদেশের ব্যাপারে ধন্যবাদ আপনাদের সবাইকে খোদা হাফেজ